আজকে রবিবার বেলা এখন বাজে 12:30। আসসালামু আলাইকুম, আমার ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে ওয়েদারটা কেমন মেঘাচ্ছন্ন, বৃষ্টি আসেনি কিন্তু তারপরে এরকম মেঘলা মেঘলা আকাশ, মন খারাপ করা মনে হচ্ছে। আকাশে মন খারাপ হয়ে গেছে, আকাশের মন খারাপ দেখে আমারও মন খারাপ হয়ে গেছে, কারণ রোদ উঠলে ঝলমল একটা পরিবেশ সৃষ্টি হয়। এগুলো হচ্ছে বড় বড় গাছ, এই যে কী কী গাছ লাগাইছে আমি এটাও চিনি না, এটাও চিনি না, এই যে ছোটোগুলোও চিনি না, এই যেগুলো চিনি না। খালি আমি চিনি হচ্ছে এই রঙ্গন ফুল, তারপরে হচ্ছে এই যে এখানে হচ্ছে নয়নতারা ফুল আর পাথরকুচি, এই কটাই চিনি। আর এগুলো কী কী যে লাগাইছে, ও বেগুনি ফুল, তারপরে হলুদ ফুল, লাল ফুল, এগুলো আমি একটাও চিনি না। আর এগুলো এটা হচ্ছে আমার আব্বু সবজি বাগান, দেখেন গাছও পর্যন্ত উঠে গেছে, আমার আব্বুর গাছ কড়ি গাছও উঠে গেছে। তো এই যে এগুলো হচ্ছে আমার আব্বুর মরিচ গাছ আছে এখানে, পেঁপে গাছ আছে এখানে, ডাঙ্গা গাছ আছে এখানে, বেগুন গাছ আছে এখানে, ঢ্যাঁড়সের গাছ আছে এখানে, মিষ্টি কুমড়ার গাছ আছে এখানে, তারপরে কাঁচা মরিচ মরিচ গাছও আছে এখানে, তারপরে হচ্ছে ভুলে গেছি, তারপরে আর অনেক যতগুলো বললাম সবগুলো এখানে আছে। আরও লাল শাক, লাল শাকও আছে মনে হয়, এই যেটা মরিচ গাছ, মরিচ ধরছে। আমরা বাসার মরিচও খেতে পারি, আমরা কিন্তু বাসার ঢ্যাঁড়স খাইছি। আর শাকভাজি তো মাঝে মাঝে আম্মু করে, এই মিষ্টি কুমড়ার শাকভাজি, হ্যাঁ এগুলো, এই যে এখানে ঢ্যাঁড়স, এটা ঢ্যাঁড়স ধরছে, কত সুন্দর না? আপনারা কি জানেন যে সবজি খেলে আমাদের যেমন উপকার হয় তেমন কোন ফল খেলে আমাদের রাগ কমে? কলা, কলা খেলে নাকি হচ্ছে রাগ কমে যায়। কলা খেয়ে, কলা খাওয়ার পরে কি যেন একটা হরমোনের ক্ষরণ হয়, যার কারণে আমাদের অনেক আনন্দিত মানসিকতা সৃষ্টি হয়, এর জন্য আমাদের রাগ কমে যায়। এই জন্য কলা প্রতিদিন বেশি বেশি করে খেতে হবে। এই যে আমাদের সেই কাঁঠাল গাছে মাথার যে ভাঙে গেছিলো, কি অবস্থা জানেন না, কালকে একটা কাঁঠাল পাড়ছে, আম্মু বলতেছে খাবে, আম্মু ভাঙছে আমি খাবো, ছি এত বিচ্ছিরি, মানে ঝড় বেদলের দিনে মনে হয় কাঁঠালের নড়ে গিয়ে পানি ঢুকে গেছে, কাঁঠালে এখন পাঞ্ছা পাঞ্ছা লাগতেছে। আমরা এখন এতগুলো কাঁঠাল কী করবো কী করবো, আল্লাহ হিদায়ত করুক। এখনও আম্মু দ্বিতীয় কাঁঠাল আর পারে নাই, যে কী অবস্থা দেখা যাক দুটা দিন যা কারো, নাহলে এগুলো তো মানুষকেও দেওয়া যাবে না, মানুষ তো গালি দিবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।